শুভ সকাল সবাইকে, সবাই ভালো থাকুন, সবার দিনটা ভালো কাটুক। সকাল সকাল শীতের সকাল, এদিকে ঠান্ডা সেদিকে বেলা ছোট, সবকিছু মিলিয়ে তড়িঘড়ি তো করতেই হয়। এদিকে একটু ভাত বসেছি, মনে স্কুল আছে, আর এদিকে একটু শুকনো লঙ্কা আর জিরে ভেজেছি, একটু বড়ি দেব, ঝাঁজটা উঠেছে। আর একটু পাঁপড় ভাজবো, মুড়ি টুড়ি খাওয়া হবে। পাঁপড় গুলো ভেজে নিচ্ছি, ভেজে দিয়েছে। আমি এই যে আমার দিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি, আর আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছি, কিনে শুকনো লঙ্কা আছে। পাঁপড় গুলো কন্টেনারে ভরে নি, সকালের টিফিন খাওয়া চলছে পরপর, একে একে সবাই খাচ্ছে, মা খেলো, তারপরে এই যে মানে বাবা খাচ্ছে। মন তো সকালবেলা খেয়ে নিয়েছে ব্রাশ টাশ করে, এই যে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর সঙ্গে পাঁপড় ভাজা মুড়ি। কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আগের মানুষের পান্তা খাওয়া, মুড়ি খাওয়া, এটা একটা থাকতো। লঙ্কাগুলো ঝাল আছে কি? তুমি খাও, এদিকে বড়িটা দেবো, মুসুর ডাল আগের দিন বেটে রেখেছিলাম, একটু ফেটিয়ে নেব। মুসুর ডাল বাজার থেকে কিনে এনে ভিজিয়ে দিয়েছিলাম গতকাল, তারপরে সন্ধে পর্যন্ত ছিল ভেজানো, সন্ধেবেলা ছেঁকে এই রাতে বেটে নিয়েছি, এই এখন বড়ি দেওয়া হবে। সবাই মিলে বসে পড়েছি বড়ি দিতে, দেখে যান ডালটাকে ফেটাচ্ছে মুন। মুন এসেই মানে আমি ফেটাবো বলেছিলাম, শুরু করে দিয়েছে। মা ওদিকে থালা টালগুলো ধুয়ে এনে মুছে দিচ্ছে, তেল টেল মাখিয়ে দেবে, আর তেল আনলো, আর মশলাগুলো গুঁড়ো করে দিয়েছে, এতে মিশিয়ে দেব। মুসুর ডাল নুন এমনি সিম্পলভাবে দেয়া যায়, আমি ভেবেছি যে একটু মশলা দিয়ে দিই, বিউলির ডালের মতো, কেমন হয় দেখা যাবে। ওই বাতাসা উড়ি দাও, ভেজে খেতে ভালো লাগবে, বড় বড় হবে, একটু এরম বাতাসের মতো। আর যেহেতু কম কম, ওই জন্য দুটো থালাতেই দিয়ে দেব। এবারে থালাতে দিচ্ছি, মানে চালাগুলো ঠিক নেই, চালাগুলো একটু পুরনো হয়ে গেছে, কেনা হবে, সেই চালাতে পরপর দেয়া হবে। জানো এটা হলে মানে যেগুলো খুব ভালো ফেটানো হয় তো, সেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে নামাতে হবে এরকম অবস্থা। প্রথম আর এবছর আমাদের সুস্মিতা বলছে যে প্রচুর বড়ি দেবে, আজ থেকে যখন শীত পড়েছে তাহলে আজ থেকেই শুরু করে দিই বলেই প্রথমে একদম মুসুর ডালের বড়ি শুরু করেছে। এরপরেও আরও মুসুর ডাল আছে, বিউলির ডাল আছে, এবছর এক টিন করবে। দেওয়া হয়ে গেছে, তারপরে যে মুখে স্নান করিয়ে খেতে দিয়েছি, আজকে আলু মাখা দিয়ে খেতে দিয়েছি। আলুর সঙ্গে ওই একটু সিম ছিল আমাদের বাড়ির, সিম যে সিম উঠে ওই সিম, মাখন সিম নয়, একটা মানে মা তুলে এনেছে ওটা, আর একটু কুলেখাড়া শাক, ওই সেদ্ধ করে আলুর সঙ্গে মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। আমি বই রেডি করি, রান্নাঘরে চলে এসছি, এই যে মশলা বাটা শুরু হয়ে গেছে রান্নাঘরে, আর কি কাজ, মশলা বাটার খুন্তি নাড়া, সবজি কাটা, মশলা বাটছি। এই যে লঙ্কাগুলো দেখেছেন, কাঁচা লঙ্কা, ছালগুলো কি মোটা, আমি বাটছি খুব ভালো। আর ওই সর্ষে দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, পোস্ত বাটবো।
প্রথমে গন্ডি কেটে নিচ্ছি, তারপর ভাঙবো। এটা কিন্তু নরম, কিন্তু হ্যাঁ নরম, বুঝলেন তো নরম। এই কলা মোচা পারলাম, রান্না হবে, মানে বৃষ্টি পড়ছে। কলা মোচাটা পিড়িয়ে নে, সব ছাড়িয়ে ফেলছি। আজকের হবে ভেটকি মাছের পাতুরি। সব মশলাগুলো করে নিয়েছি। এটা আছে ওই মায়ের নারকেল ভেঙে দিয়েছিল, একদম নরম নারকেল বেটে নিয়েছি, কুড়িয়ে দিয়েছিল। এটা পোস্ত, আর এখানে আছে সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে বাটা। এবারে মাখিয়ে নেব পাতুরির জন্য মাছটা। টক দই, লবণ, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল, নারকেলটা নরম বলে কি সুন্দর মশলার মতো বাটা হয়ে গেছে, আর সুন্দর মাখানোও হচ্ছে। মানে এ নারকেল হলে, বুড়ো নারকেল হলে খসখস করে। নুন জ্বালিয়ে দিয়েছি, মা মোচা কেটে দিয়েছে। মোচাটা ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি, মানে ভাপিয়ে নিচ্ছি। মোচাটা সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিলাম। পাতুরির জন্য পাতাগুলো ছেঁকে নিচ্ছি, তাতে করে মোড়ার সুবিধা হবে, মোড়ার সময় পাতাগুলো ছেঁকে যাবে না। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে দিচ্ছি। মুগ ডাল দিয়ে কলা মোচা রান্না করব।
মুগ ডালটা অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে। ডালটা সেদ্ধ করতে দিলাম, পাতুড়িগুলো কলা পাতাতে মুড়ে নিচ্ছি, ভাজবো। এই যে মাছ গ্রেভি, আর ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পাতাগুলো তো ছেঁকে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মোড়া যাচ্ছে। মোড়ার দিকটা করে তাওয়াতে দিয়ে দিলাম। আপনা আপনি ওই শেপটাই নিয়ে নেবে, পাতুড়িটা খুলে যাবে না। প্রথমে একটু গ্রেভি দিলাম, তারপরে মাছ দিলাম, আবার উপরে একটু গ্রেভি দিলাম। কাঁচা লঙ্কা, এবারে পাতুড়িটা মুড়ে নেব। সবগুলো মুড়ে নিচ্ছি। হলুদ দিলাম, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, হলুদ দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা মোচাটাও দিয়ে দিচ্ছি। পাতুড়িগুলো মুড়ছি আর তাওয়াতে দিচ্ছি, আলুগুলো একটু উল্টে দিই। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। ডালে ফোড়ন দিয়ে দেবো, সর্ষের তেল দিয়েছি কড়াইতে, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ দিলাম, আদা, নারকেল কোড়া, নুন,
ডাল হয়ে গেছে, মোচা ডাল নামিয়ে নিলাম। পাতুরিগুলো এখনো ভাজা চলছে, এই উনুনটা খালি আছে, এদিকে বসিয়ে দিই, গরম গরম খাওয়া যায় একদম। পাতুরিগুলো তাবাতে ঢাকা দেওয়া ছিল গরম গরম খাবো বলে, এই হয়ে গেছে, এবারে পাতুরি খালায় চলে যাবে। মশলাগুলো চেটে খেয়ে নিচ্ছি, রোজের মতো আজও তো খাবার দাবার নিয়ে চলে এসেছি, ডালটা নিয়ে ডালও গরম গরম আছে। হ্যাঁ সবই গরম গরম, আজকে আমাদের দুটো জমজমান রান্না দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আপনারাও বসে বলেছেন তো বসে বলুন, খেয়ে নিন। অতি বেশি দারুণ হয়েছে, আমি চেটে দিতেই খেয়ে নিলাম। আমি মুনকে বলছি, আমি তোমার মতো যখন ছোট ছিলাম অতটা খেয়াল নেই, কিন্তু অনেক বড় পর্যন্ত লঙ্কা, বাবা লঙ্কা থেকে কি বলে না 100 হাত দূরে সেরকম, আর এখন এখন খেতে পারছি, তুমি এখন ছোট থেকে খাচ্ছো। মন ভালোই ঝাল খায়, বাপরে বাপ। মা আমরাও কিন্তু ছোট থেকে লঙ্কা খেতাম, এটা পেটিটা পড়ছে মনের জন্য লাগলে, এটা কি জানি পাতুরির ভেতরে তো বোঝাই যায় না। এটা একটু খুলে দেখি, পেটি হলে বাচ্চা মানুষ এমনিতে খেয়ে নেয়, কাঁটা মাটা যা হোক ছাড়িয়ে খেয়ে নেয়, কিন্তু ডালটা দিয়ে এই মশলাগুলো দিয়ে মিঠে খেতে যা লাগছে না, লঙ্কাটা ভালোই ঝাল কিন্তু। গ্রেভিটা মাখে মাখে দারুণ খাওয়া হচ্ছে, গরম গরম তার সঙ্গে ডাল, আমি তো দারুণ মেখে মেখে খাচ্ছি। মোচা ডাল, মুগ ডাল, এই শীতের সময় মানে শুকিয়ে আরো ঘড়ি কাটার সময় মেলাও তো খুব হয়েছে, বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে, ছেড়ে এসে আপাতত খেতে বসে পড়েছি, দারুণ খাওয়া হচ্ছে। সবাই ভালো খান, সুস্থ থাকুন, ঠান্ডা পড়ছে নিজেদের খেয়াল রাখুন, নিশ্চয়ই সবাই হয়তো শীতের পোশাক বেরিয়ে পড়েছে, লেপ কম্বল যা যা আছে, সাবধানে থাকুন, বয়স্কদের তো বেশি ঠান্ডা লাগবে। আজকে আসছি, সবাইকে টাটা টাটা।